Hyderabad Times. লোকর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। জ্যোতির জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেছেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। বঙ্গ রাজ্য কমিটি অষ্টম সম্মেলন, এই অষ্টম সম্মেলন মঞ্চে যাদের স্মৃতির উদ্দেশ্যে আজ এই মঞ্চ, আমাদের নরেন্দ্র কুমার বিশ্বাস, প্রণব চ্যাটার্জি এবং রঞ্জিত মাঝি, এই তিনজনের স্মৃতির উদ্দেশ্যে আজকে স্মৃতি মঞ্চ থেকে প্রথমেই তাদের তিনজনের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, এবং আমাদের যে সমস্ত সদস্য যারা সংগঠনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, যেই সব মহান ব্যক্তিরা আমাদের দেশের জন্য প্রাণ হারিয়েছেন, যে সমস্ত ব্যবসায়ী এবং কৃষক বন্ধু আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাজ্য কমিটির সদস্যবৃন্দ সহ আমাদের যারা উপদেষ্টা মঞ্জুরী আছেন এবং যারা আমাদের আজকের রাজ্য কমিটির, এই রাজ্য কমিটির সম্মেলনের কর্ণধার, বিভিন্ন জেলা থেকে আগত সদস্যবৃন্দ প্রত্যেককে হুগলি জেলার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে শ্রদ্ধা, প্রণাম, সালাম, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আজকের সম্মেলন সম্বন্ধে প্রতিবেদনের সম্পাদকীয় প্রতিবেদনকে সাধুবাদ জানিয়ে সম্পাদকীয় প্রতিবেদনের উপর দু চার কথা বলি। সম্পাদক অনেক মূল্যবান প্রতিবেদন দিয়েছেন, কিন্তু আমি আজ আপনাদের সামনে বলতে পারি, বলতে চাই একটা বিশেষ কথা, যেটা আমাদের যে অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি, এটা শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে এত বড় অরাজনৈতিক সংগঠন নেই। তারা কেন, আমরা রাজনৈতিকভাবে যারা আমাদের শাসক দল থাকেন পশ্চিমবাংলায়, তাদের কাছে কেন আমরা হীনতা স্বীকার করে থাকি, তাদের কাছে কেন আমরা শুনবো এই নির্মম কথা যে আমাদের পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সংস্থা কালীবাজারী, আমরা নাকি ধাপ্পাবাজ, আমরা নাকি ফোরেবাজ, এই আক্ষেপ আর উপযুক্ত মানুষ কিন্তু আমাদের আলু ব্যবসায়ী সমিতির সদস্য বন্ধুরা নয়। কারণ আমরা শিক্ষিত বেকার, আমরা কিন্তু চাকরি না পেয়ে আমরা এই ব্যবসা করে আমাদের যেমন নিজেদের সুখ উৎসর্গ করতে এসেছি, তেমন কিন্তু আমরা দেশের জন্য আমরা সুখ সমৃদ্ধি করছি। আমরা অনেক সামাজিক কর্তব্যে আমরা থাকি, আমরা সমাজ সমাবিলক কাজ করে থাকি। যাই হোক, তবু আমি বলতে চাই, আমরা যখন রাজ্য কমিটির মিটিংয়ে বা আমরা জেলার মিটিংয়ে আমরা কিন্তু বারে বারে বলেছি, এই সম্পাদকীয় প্রতিবেদনের যে যেটা উল্লেখযোগ্য জিনিস আছে যে অনাদায়ী কমিটি, কেন জানি না যে এই অনাদায়ী কমিটি জেলা এবং রাজ্যে এখনো অনাদায়ী কমিটি তৈরি হয় না। এটা কিন্তু আমি জেলা কমিটির সদস্য হওয়ার পর থেকে আমাদের জেলায় কিন্তু অনাদায়ী কমিটি শুনেছি। আজকে আমরা ব্যবসা করতেছি আলুর সংরক্ষণ করলে আমাদের আলু লাভ লসের আমরা নির্ধারণ করতে পারবো না, সেটা নিশ্চিত যে আমাদের এবছর আলু সংরক্ষণ করে লাভ হবে কি লোকসান হবে এটা নির্ধারণ করা খুব কঠিন। কিন্তু আমাদের যদি এই অনাদায়ী একটা আলু ব্যবসা করতে হলে আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের থানা এবং আমাদের বহির্রাজ্য আলু ব্যবসা করলে যদি অনাদায়ী হয়ে যায়, আমরা ব্যবসাকে কোন দিকে নিয়ে যাব। তা আমি রাজ্য কমিটির সম্পাদককে অনুরোধ করব যেন প্রতিটি জেলায় অনাদায়ী কমিটিটি গঠন হয় খুব তাড়াতাড়ি, এবং সেইটার যেন সুব্যবস্থা হয় আমাদের টাকা আদায়ের পক্ষ। আর আমাদের যে সম্পাদকীয় প্রতিবেদনে একটা উল্লেখ নেই, যেটা আমাদের আলু আলামাটি বা ইঁটগুঁড়ো নিয়ে কথা হচ্ছিল এর আগের বক্তা বলে গেলে, আমরা জানি আমাদের যে আলামাটি দেওয়া হয় আলুতে, এটা হচ্ছে একটা মধ্যপ্রদেশের মাটি, আর ইঁটগুঁড়োতে আপনারা সবাই বুঝতে পারছেন যে কি জিনিস, এতে কোনো বিষাক্ত পয়জন আছে বলে মনে হয় না। তার চেয়ে আমাদের সবজি, এই পটল, এই করলা, বিভিন্ন সবজিতে যে আমাদের কেমিক্যাল কালারটা থাকে সেটা কিন্তু অনেক বিষাক্ত পয়জন। আমি বলতে চাইছি না আগের বক্তার মতো বিউটি পার্লার, কারণ আমি কাজের সমালোচনামূলক বক্তব্যে যাচ্ছি না। তবে যাই হোক, যে সমস্ত সবজি, কাঁচা সবজি
আমাদের রং দিয়ে অনেক বিষাক্ত পয়জন যে চালু আছে, হয়তো আমরা এই এলামাটিটা তুলেছিলাম আমাদের ব্যবসার স্বার্থে। যখন তুলেছিল তখন কিন্তু জেলা রাজ্য থেকেই এই এলামাটি তোলা হয়, কেন আলুর গুণগত মানকে বৃদ্ধি করার জন্য। এখন যখন আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি তখন কিন্তু এই এলামাটি ইটগুলোটা রাজ্য থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিটে কিন্তু আমাদের সমিতিগতভাবেই রংটা বা আমাদের এলামাটিটা চালনা করা দরকার। আমার মনে হয় সবচেয়ে বিশেষ অসুবিধা হয় আমাদের হুগলি জেলার পক্ষ থেকে বলি, হুগলি জেলা গোঘাট এবং আরামবাগ এই দুটোই কিন্তু এলামাটি ইটগুলো চালনা হওয়ার জন্য কিন্তু আমাদের আলু বিক্রি করার জন্য খুব অসুবিধা হয়। বহিরাজ্যে আলু এবং আমাদের জ্বালায় আলু বিক্রি খুব অসুবিধা হয়। আর আলুর দাম একদিনে যখন 100 টাকা 50 টাকা আপ ডাউন করে, এতে ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কিন্তু আমাদের আলু ব্যবসার খুব অসুবিধা হয়। আজকে 100 টাকা বাড়লো, কালকে 100 টাকা কমলো, জ্বালায় আমরা আলু পাঠালাম, তার যেতে যেতে মার্কেট 100 টাকা কমে গেল, এতে কিন্তু আমাদের টাকা পাওয়া বা তাদেরও টাকা আদায় করা অসুবিধা হয়। এটা যেন একটা আলু দাম যেন একটা সমতার মধ্যে থাকে, 5 টাকা 10 টাকা 20 টাকা আপ ডাউন করুক, এত বেশি বেশি আপ ডাউন যেন না হয়। এই দিকটা যেন লোক এবং রাজ্য কমিটির কাছে সাংগঠনিক ক্ষমতার পরিচয় চাইছি এবং তারা যেন সমাজের দক্ষতার সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের সমস্যার সমাধান মনে করে। তাই যাই হোক, আলু বিশেষ কিছু বলার আমার নাই, কেন সংক্ষিপ্ত বক্তব্য বলেছেন, আমাদের বলার জন্য আমাকে অনুরোধ করেছেন, তবু আমি দু একটা কথা বলি। আমাদের যে আলু ব্যবসা নিয়ে অনেকে বললেন, আমাদের এই 17 সাল থেকে আজকে 20 সাল দীর্ঘ 5 বছর, আমাদের 17 সালে আপনারা নিশ্চয়ই জানেন সম্পাদিত প্রতিবেদন আছে সারা বছর লস, 18 সালে মানে ভূমিকম্পের মতো লস, যাতে অনেক ব্যবসাদার আমাদের ব্যবসাদার ব্যবসা থেকে বিদায় নিতে হয়েছে, দেউলিয়া হয়ে গেছেন, বিনাশ সম্মুখীন হয়েছেন সেই 18 সাল। 19 সালে আমাদের 30 থেকে 35% আলুতে লাভ হয়েছিল দুর্গা পূজার পর, 20 সালে 20% আলুতে প্রথম এবং শেষের পর 80% লাভ হয়েছে। সর্বসাকল্যে কিন্তু 17 থেকে 20 এই 5 বছরে যদি পরিসংখ্যান করা হয় তাহলে কিন্তু আমাদের আখেরে লস। যাই হোক, আমি ব্যবসাদার কাছে অনুরোধ করব, অনেক জ্ঞানী গুণী ব্যবসাদার আছেন, তবু তাদের কাছে ছোট্ট হয়ে অনুরোধ করব, 21 সাল খুব বুঝে ব্যবসা করার সাল, অর্থাৎ এই বছর খুব বুঝে যে যার ক্ষমতা অনুযায়ী ব্যবসা করবেন, আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসা করবেন। পেছিয়ে যাওয়ার জায়গাটা অনেকটাই আমাদের কমে গেছে, সেই এমনভাবে ব্যবসা করবেন এগিয়ে যতটাই না যেতে পারেন পেছিয়ে যেন না পড়েন, সবাই যেন ব্যবসার মধ্যে সসম্মানে থাকেন, এই আশা এই অনুরোধ রেখে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুশান্তি সুস্বাস্থ্য কামনা করে আমি প্রত্যেককে পুনরায় শ্রদ্ধা প্রণাম সালাম ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী জিন্দাবাদ, প্রগতিশীল হুগলি জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ, কাবলেজন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। Collection, jeans and t-shirts, only for men.